আপনারা যারা কৃষি কাজ করেন কিংবা কৃষির নানা পেশায় সম্পৃক্ত অথবা কৃষি বিষয়ে কিছু নতুন তথ্য জানতে চান, শুরু করছি তাদের জন্য কৃষি উন্নয়ন ভিত্তিক অনুষ্ঠান মাটি ও মানুষ। শুরুতেই প্রধান প্রতিবেদন। সাম্প্রতিক বছরগুলোতে পাহাড়ি কৃষি গবেষণা কেন্দ্র এবং কৃষি সম্প্রসারণ বিভাগের নানা রকম উদ্যোগের কারণে অনেকগুলো পাহাড়ে পরিকল্পিত মিশ্র ফল বাগান গড়ে উঠেছে এবং নানা পেশার মানুষ যুক্ত হয়েছেন আধুনিক পাহাড়ি কৃষিতে। খাগড়াছড়ির রামগড়ের জালিয়াপাড়ার এই পাহাড়ি ফল বাগানটি এর মধ্যে একটি। এই মিশ্র ফল বাগানটি গড়ে তুলেছেন জালিয়াপাড়ার শাহাজুদ্দিন। 2000 সালে 40 একর জায়গা নিয়ে একটি আম বাগান তৈরি করেন, সেখানে মিশ্র ফলের বাগান তৈরি করেন। যখন দেশের জাতীয় পর্যায়ে কোনো প্রদর্শনী হয়, ফল মেলা হয়, সবজি মেলা হয়, তখন উনি কিন্তু এই সমস্ত জায়গাতে উপস্থিত থাকেন এবং তার স্টল স্থাপন করেন। সেই দর্শক, আমরা এই মুহূর্তে সেই বাগানে, যে বাগানে আমরা দেখেছিলাম মেলাতে, দেখুন এই জনাব শাহাজুদ্দিন সাহেবের এই বাগান নিয়ে আমাদের এখনকার সফল প্রতিবেদন। বর্তমানে এই বাগানে আম, কাঁঠাল, পেয়ারা, লটকন, মালটা সহ নানা প্রজাতির ফল গাছ রয়েছে এই বাগানে। তবে শুরুতে খুব সীমিত পরিসরে বনজ বৃক্ষ দিয়ে শুরু হয় এই বাগানের যাত্রা। সম্প্রতি পাহাড়ি কৃষি গবেষণা কেন্দ্র খাগড়াছড়ির আয়োজনে শাহাজুদ্দিনের গ্রিন টাচ অ্যাগ্রো নামের এই কৃষি খামারে অনুষ্ঠিত হয় মাটি দিবস। মাটি দিবসে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি পার্বত্য জেলার চেয়ারম্যান কুঞ্জরী চৌধুরী। সভাপতিত্ব করেন পাহাড়ি কৃষি গবেষণা কেন্দ্রের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা কৃষিবিদ ডক্টর মুন্সি রাশিদ আহমেদ। মাঠ দিবসে পাহাড়ি অঞ্চলে আমের ফুড ব্যাগিং এবং নিরাপদ আম উৎপাদনে নানা দিক নিয়ে পাহাড়ি কৃষক ভাইদের সঙ্গে মত বিনিময় করা হয়। এর আগে পার্বত্য জেলার চেয়ারম্যান কঞ্জরী চৌধুরী এবং ডক্টর মুন্সি রাশিদ আহমেদ শাহাজুদ্দিনের বাগান ঘুরে দেখেন এবং নিরাপদ আম উৎপাদনে সাম্প্রতিক সময়ের আধুনিক প্রযুক্তি ব্যবহারের পরামর্শ দেন। ডক্টর রশিদ, আমরা যখন দেশের বিভিন্ন অঞ্চলে সফল ঘটনা বলি, তখন আমরা জনাব শাহাজুদ্দিনের নাম কি আসে প্রথম সারিতেই। আমরা কয়েকবার অনুষ্ঠানে উপস্থাপন করেছি এই বাগান নিয়ে এবং আজকে এসেছি। এখন কি পরিবর্তন লক্ষ্য করছেন আপনারা কৃষি বিধি হিসাবে, কৃষি বিষয় হিসাবে এই বাগানের পরিবর্তন নাকি? যে আমাদের এখানে খাগড়াছড়িতে বা পার্বত্য অঞ্চলে বেশ অনেকজন অগ্রণী কৃষক আছেন যারা আধুনিক কৃষিকে তাদের বাগানে, তাদের আমের বাগান হোক, মালটার বাগান হোক, এখানে তারা নিয়ে আসছেন আধুনিক কৃষিটাকে। তো সেখানে দেখা যাচ্ছে যে তারা যেমন একদম অতি আধুনিক, যেটা আমাদের অতি সম্প্রতি যেটা প্রযুক্তি এসেছে আমের ফলের ব্যাগিং প্রযুক্তি, ফ্রুট ব্যাগিং, সেটি এখানে আমাদের গত বছর বা তার আগের বছর আমরা সামান্য পরীক্ষামূলকভাবে দেখিয়ে দেওয়ার পরে এইবার কৃষকরাই নিজেরা, বিশেষ করে অগ্রণী কৃষক যারা, হ্যাঁ, উনিও শুরু করেছেন। না, সম্পূর্ণ বাগান করতে পারেন, কারণ ওনারা এই বছরটা ওনারা পরীক্ষামূলকভাবে, ওনাদের তরফ থেকে পরীক্ষামূলকভাবে করছেন। যদি এটা তারা দেখেন যে এটাতে তারা লাভবান হচ্ছেন, আগামীবার হয়তো আরও বাড়িয়ে করবেন। এবং মনিটরিংয়ে কী বলে, তারা কি সফল হয়েছেন মনে হয়? অনেক ক্ষেত্রেই তারা সফল হয়েছেন এবং তাদের অন্তত এটুক ধারণা হয়েছে যে এই কাজটি করলে যেমন আমাদের বিষমুক্ত নিরাপদ ফল বাজারে দেওয়া যাবে এবং তাদের উচ্চ মূল্য পাওয়া যাবে। এটির যেহেতু আকর্ষণীয় বর্ণের, আকর্ষণীয় দেখতে হয়, সেজন্য এটার বাজার মূল্য অনেক বেশি। বাগান তৈরি করেছেন 2000 সালের দিকে? জি। শুরু করেছেন কিভাবে? আম বাগান শুরু করেছি, এর আগে আমার এখানে সেগুন বাগান ছিল। সেগুন বাগান কেটে কেটে আস্তে 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 আমি আম বাগান করেছি, অন্যান্য ফল বাগান করেছি। তো এখন এই মুহূর্তে আম গাছের সংখ্যা কত, অন্যান্য ফল সব মিলিয়ে সংখ্যা কত? আম গাছের সংখ্যা আছে প্রায় 2500, আর সব গাছ মিলিয়ে 5000-এর মতো আছে ফল গাছ, আর বনজ গাছ আছে 15000। মালটাও করেছেন? হ্যাঁ, মালটাও আছে, মালটা এবার 600 আছে। আর এই বছর
তো এবছর আম থেকে কি পরিমাণ আয় হবে মনে করেন? এবছর আম থেকে তো আয় হওয়া আয় অনেক বেশি হওয়ার কথা, যেহেতু অনেক বেশি ফলন হয়েছে, কিন্তু বাজারের মূল্য অনেক কম, বিক্রির জায়গা খুঁজে পাওয়া যাচ্ছে না, বাজার যাতে সমস্যা, এই কারণটা কি মনে হয় আপনাদের চাষি হিসাবে কি মনে হয়? প্রথমত উৎপাদন বেশি হয়েছে সারা দেশে, দ্বিতীয়ত সব ফসল সব জায়গা থেকে একসাথে হারভেস্ট করা হয়েছে, মানে সরকারের যে নীতিমালাটা ছিল। হ্যাঁ জি জি, কিন্তু ওই যেই এলাকার আম যখন হারভেস্ট করার সময় হয়েছে, তখন যদি হারভেস্ট করতে দিত তাহলে সবগুলো একসাথে জাম খেত না এবং এই সমস্যাটা হতো না। আমরা না শুধু, সারা বাংলাদেশের সমস্ত কৃষক এবার আম চাষিরা মার খেয়েছে। মানে আপনার পরামর্শ হলো যে যদি এলাকা ভিত্তিক যদি নির্বাচন করা যেত সময়টা, তাহলে? জি জি জি, এলাকা ভিত্তিক সময়টা নির্বাচন করা হলে সেটা বেটার হতো। সেই ক্ষেত্রে আপনার এলাকাতে যদি নিয়ন্ত্রণ থাকে সরকারি, কোন সময় আমে তোলার অনুমতি চান আপনি? আমরা ফলিটা জুন মাসের প্রথম সপ্তাহ। জি জি, এবার কি নিয়ন্ত্রণ ছিল কোন পর্যন্ত? 15 তারিখ পর্যন্ত। তাহলে 1 তারিখ থেকে শুনে আপনি মানে ফলটা ভালো বলুন। জি জি, আর দ্বিতীয়ত আরেকটা জিনিস যেটা হয়েছে, রমজান গেছে, ঈদ ভাঙা গেছে, সেই কারণে প্রথম দিকটা আম বিক্রিতে সমস্যা হয়েছে। যেটা কেমন হয় এটা যদি ভালো হয় তাহলে ভবিষ্যতে ইতিমধ্যে উঠানো শুরু করেছেন, তাই না? জি জি। কেমন চাহিদা, মানে ব্যাগিং করতে আমের অঞ্চলে চাহিদা একটু বেশি? আমাদের এখানে প্রত্যেকটা গাছ আপনি দেখবেন যে কীটনাশক কিছুটা পরিমাণ দিতে হয়, যেটা প্রত্যেকটা গাছেই লাগে সার হিসাবে বা কীটনাশক হিসাবে, কিন্তু আমরা অত্যন্ত জোরালোভাবে যেটা করতে চাই সেটা হলো জৈব সারের ব্যবহার। আমরা আপনার অনেক ফল দেখবেন যে গাছের নিচে পড়ে আছে, তো এগুলাকে আমরা কম্পোস্ট করি, কম্পোস্ট সার হিসাবে আমরা দেখা যায় পরবর্তী সময় সারা বছর এটাকে ব্যবহার করি, এবং আমরা এ থেকে যেমন মানে রাসায়নিক সার ব্যবহারটা কমাই ব্যবহারটা, এবং সাথে আমরা জৈব সারের ব্যবহারের কারণে দেখা যাচ্ছে আমাদের গাছও অনেক ভালো থাকে এবং আমরা মানুষকে বলতে পারি যে এটা একটা নিরাপদ ফল। জনাব হাসান, একটি বিষয় সেটা হলো যে আপনি পেশায় উকিল, আইনজ্ঞ, আর বাবার সঙ্গে কাজ করছেন কৃষি, যদি আমরা খুব নিয়ন্ত্রিত নিরপেক্ষভাবে বিচার করি, কোনটাতে আয় বেশি হওয়ার সম্ভাবনা আছে, কারণ আপনাদের বিশাল আপনাদের বাগান? জি অবশ্যই, আমাদের বাগান থেকে অনেক আয় আসে বছরে। আমাদের কেন আইনজীবী হয়ে ঢাকা শহরে? না আসলে এখন মানে পড়াশোনা করেছি, আমার বাবার ইচ্ছা ছিল যে আমি যেন আইনজীবী হই, তো সেখানেও আমার এটাও আমার একটা পাশাপাশি একটা যেহেতু একটা শখের জিনিস, তো মানুষের শখের দাম লাখ টাকা, তো আমার মানে আইন পেশা। আপনার বাবা তো বহুদিন ধরে অভিজ্ঞতা সঞ্চয় করে বাগান করেছেন, আপনি তো পড়াশোনা করেছেন, তো আপনি কি মনে করেন যে আপনি ধরে রাখতে পারবেন আগামী? আসলে একটা জিনিস কি, যারা ধরেন পড়াশোনা মানে কম করেছে বা ইয়ে করেছে, তারা ধরেন অনেক ধরনের আধুনিক প্রযুক্তিটা আসলে ব্যবহার করতে অনেক সময় একটু মানে হোঁচট খায়, কিন্তু আমরা দেখা যাবে যারা পড়াশোনা করেছি তারা যদি কৃষিতে আরও আসি মানে আরও ইনভলভ হই, তাহলে দেখা যাবে সেটার উৎপাদনটা আরও অনেক বাড়াতে পারবো এবং এটার মানে গুণগত মান থেকে শুরু করে সব কিছু, এবং আমরা ভবিষ্যতে শুধু দেশের গণ্ডির মধ্যে না, দেশের বাহিরেও যেন এটা রপ্তানি করতে পারি, সেদিকে আমাদের লক্ষ্য। আপনার এলাকাতে ব্যাপকভাবে এবং এখানে ফুড বেগিং নিরাপদ খাদ্য নিয়ে কথা হচ্ছে, আজকে যে বাগান আপনি আসছেন এখানেও অনেক অনেক আমি ফুড বেগিং দেওয়া হয়েছে, আপনার কি মনে হয় যে নিরাপদ খাদ্য উৎপাদনে এই প্রযুক্তি বাংলাদেশের প্রেক্ষাপটে আপনার অঞ্চলের প্রেক্ষাপটে প্রযোজ্য? অবশ্যই প্রযোজ্য, এবং কৃষক আপনি দেখেন যে কৃষকরা কিন্তু প্রথমে কিন্তু বুঝতো না, এখন কিন্তু তারা আগ্রহ বাড়ছে যে বেগিং সিস্টেম, বেগিং করলে ফলটাও সুন্দর থাকে এবং বিষমুক্ত থাকে, মানুষ যারা ক্রেতা তারা আগ্রহ বাড়ে এই ফলটাকে কেনার জন্য, যার ফলে তারা উচ্চ দামে উচ্চ মূল্যে দেওয়া ফলনগুলো বিক্রি করতে পারছে, তাদের ফসলগুলো বিক্রি করতে পারছে। কোন পরামর্শ রয়েছে পার্বতী জেলার পক্ষ থেকে এই ফল উন্নয়নের ক্ষেত্রে? সরকারের কাছে আমাদের একমাত্র যেটা আমাদের পরামর্শ এবং আমার আবেদন থাকবে যে ফলগুলো আমরা ফল ফলাই, কিন্তু ফলগুলো নির্দিষ্ট সময়ে
বিক্রি করার করতে না পারার কারণে, এবং আমরা যদি যেটা যেটা প্রক্রিয়াজাতকরণের অভাবে এটা নষ্ট হয়ে যাচ্ছে এবং ন্যায্য মূল্য পাচ্ছে না, সেই জন্য এখানে যদি হিমাগার করা হয় তিন পার্বত্য জেলায়, বিশেষ করে এখানে আমি এটা উদ্যোগ নিয়েছি এবং আমি মন্ত্রণালয়কে বলেছি যে আমরা যদি ডিপিপি পাঠাই, ওনারা যদি আমাদের ডিপিপি যদি অনুমোদন করে দেন, তাহলে এই খাগাছি পার্বত্য জেলায় সুবিধাজনক জায়গায় দুই তিনটে জায়গা যদি আমরা কোল্ড স্টোরেজ করি, হিমাগার করি, তাহলে যথাসময়ে যে কোনো সময় এবং অফ টাইমেও আমরা ফলগুলো বিক্রি করতে পারবো এবং কৃষকগুলো ন্যায্য মূল্য পাবে। কৃষকের আমরা কথা বলছিলাম পার্বত্য খাগড়াছড়ি জেলার মাননীয় চেয়ারম্যান যারা কঙ্গজুরি চৌধুরীর সঙ্গে। কঙ্গজুরি চৌধুরী এদেশের একদম শিকড় পর্যায় থেকে উঠে এসেছেন এবং যার উন্নয়নে গতিধারা তিনি সম্পৃক্ত হয়েছেন এবং কৃষকের ঘরে যাচ্ছেন, কৃষকের সমস্যাগুলো দেখছেন। আজকের দিকে মাঠ দিবসে যে সমস্ত সমস্যা উঠে এসছে উনি নির্দ্বিধায় কমিটমেন্ট করেছেন যে কৃষকের সমস্যাগুলো নিয়ে পরিষদে কথা বলবেন এবং আগামীতে এই অঞ্চল থেকে খুব সুন্দরভাবে ন্যায্য মূল্যে আম এবং অন্যান্য ফসল রপ্তানি বা ন্যায্য মূল্য পাবেন। আজ এ পর্যন্তই, আমাদের আগামী অনুষ্ঠানগুলো দেখবার আমন্ত্রণ জানিয়ে শেষ করেছি আমাদের আজকের মাটির মানুষ। সকলকে ধন্যবাদ।